नमस्कार सुप्रिय दर्शकार्थी एस बी अकाडेमिक सेंटर ऑनलाइन क्लास प्रत्येक छात्र छात्री के स्वागत। आज के माध्यमिक रॉय मार्टिन प्रश्न विचित्र सल्व कराची। तो देखो सुप्रिय दर्शकार्थी ये क्योंकि 528 नम्बर पेज ठीक है थी अंकटा स्टार्ट होने एक दागर अंक दो दागर अंक और तीन दागर अंक जावतियों मैं एक दागे आमदा एम सी क्यूब दो दागे शून्य स्थान और तीन दागे सत्य मिथ्या এইগুলো কিন্তু সম্পূর্ণরূপে টু দা পয়েন্ট আমি সলভ করে দিচ্ছি। আজকে আমি তোমাদের চার দাগের অঙ্কগুলো সলভ করাবো। প্রচুর ছাত্রছাত্রী যারা আমাকে অনেক রিকোয়েস্ট করেছে যে স্যার রয় মার্টিন প্রশ্ন বিচিত্রা প্রত্যেকটা অনুশীলনী আপনি একটু সলভ করে দিন তাহলে আমাদের অনেকটা উপকার হয়। তো দেখো তাদের জন্য নিয়ে আসছি রয় মার্টিন প্রশ্ন বিচিত্রা সলভ 2024। তাহলে আলোচনা করা যাক আমাদের ফার্স্ট প্রশ্ন কী আছে। তো দেখো সুপ্রিয় দর্শকার্থী এগুলো কিন্তু একটু মুছে দিচ্ছি না হলে তোমরা তো জানো জায়গাটা খুব নোংরা হয়ে যায়। তো দেখো আমরা দেখতে পাচ্ছি যে এক দাগের অঙ্ক কী বলেছে কত টাকার বার্ষিক 4% হারে দু বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য 16% হবে। তো দেখো খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। তো দেখো এই অঙ্কটা আমি কী করে করাচ্ছি সেই দিকে প্লিজ তোমরা একটু নজর দাও। সুপ্রিয় দর্শকার্থী তো দেখো তোমরা দেখতে পাচ্ছ এন সমান সমান দু বছর এবং আর এর মানে কিন্তু 4% মানে বার্ষিক সুদের হার। আর এইদিকে আমরা চক্রবৃদ্ধি সুদটা করব, তারপরে আমরা সরল সুদটা বের করব, তারপরে দুটোকে বিয়োগ করব। বিয়োগ করলে কিন্তু আমাদের অ্যান্সারটা অলরেডি কিন্তু বেরিয়ে যাবে। তো দেখো চক্রবৃদ্ধি সুদ আমি ফর্মুলা ফেলেছি পি ব্র্যাকেটের মধ্যে 1+RY100 ব্র্যাকেট ক্লোজ এন সমান এন মাইনাস ওয়ান ঠিক আছে কি বলছি দেখতে পাচ্ছ। তো দেখো এখান থেকে আমরা একটু কেটে দিচ্ছি মানগুলো জাস্ট পুট করে দেবো। পি এর মান পি আছে, 1+R এর মান কত আছে, আর এর মান 4 আছে, 4 আমি এখানে বসিয়ে দিলাম মাইনাস ওয়ান ঠিক আছে, এবং ব্র্যাকেট ক্লোজ করি স্কোয়ার। তো দেখো 4 25 100 তাই তো নিচে থাকছে 25 থাকছে, অর্থাৎ 1/25 থাকছে ঠিক আছে। 1+1+1/25 মানে কি 26/25 কত থাকছে, 26/25 থাকছে ঠিক আছে কি বলছি বুঝতে পারছো। তাহলে দেখো তোমরা অঙ্কটা কী করে করে সেদিকে তোমরা একটু নজর করে দেখো। এখানে আমরা প্রথমে তো দেখো 26 হোল স্কোয়ার মানে কি 676 আর 25 হোল স্কোয়ার মানে কি 625। তো 676 থেকে 625 যদি বাদ দিই তাহলে কত থাকছে, 51 থাকছে, আর নিচে কত 625। তো দেখো সুপ্রিয় দর্শকার্থী এখানে কিন্তু আমি লসাগু করিনি, আমি কিন্তু ডাইরেক্ট কিন্তু অঙ্কটা করিয়ে দিয়েছি। কী করে করিয়েছি তোমরা দেখতেই পারছো যে 676 আর 625 বিয়োগ ওয়ান। তো দেখো বিয়োগ ওয়ান যদি থাকে তার মানে কি 676 থেকে 625 যদি বাদ দিয়ে দাও একেবারেই অঙ্কটা হয়ে যাবে, অর্থাৎ 51 থাকবে আর পি মাল্টিপ্লাই 51/625 থাকছে ঠিক আছে কী বলছি বুঝতে পারছো। তাহলে দেখো এই যে অঙ্কটা কিন্তু এখানে আমি বসিয়ে দিয়েছি, তাই তো এখানে বসিয়ে দিয়েছি যে 51/625 তাই তো কী বলছি বুঝতে পারছো। সুপ্রিয় দর্শকার্থী তো দেখো সরল সুদ ঠিক আছে PRT/100 বা PTR/100 বসিয়ে দিয়েছি, পি এর মান পি, আর এর মান তো দেখো এখানে বলেছে আর এর মান 4% আর টি এর মান দু বছর, কাটাকাটি করলে কত হবে 4 25 100 মানে নিচে থাকবে 25, অর্থাৎ 2P/25 থাকছে বুঝতে পারছো আমি কী বলছি, 2P/25 থাকছে। আর আগেরটা কত দেখছিল, আগেরটা ছিল 51/625 তাই তো এটা ছিল, অর্থাৎ এই দুটো থেকে যদি আমি বিয়োগ করে দিই তাহলে কিন্তু অ্যান্সারটা কিন্তু আমাদের বেরিয়ে যাবে তাই তো। সুপ্রিয় দর্শকার্থী আমরা দেখতে পাচ্ছি 51/625 - 2P/25 = 16। তো দেখো একটু কালার চেঞ্জ করে নিচ্ছি, তো দেখো কত থাকছে বিয়োগ করলে কত থাকবে 625 কিন্তু এখানে লস হবে তাই তো। তাহলে দেখো একটু কেটে দিচ্ছি না কাটলে সমস্যা আছে বোঝাতে তোমাদের। তো দেখো লসগু কত 625 তাই তো, 625 যদি ভাগ করি এক থেকে একের সঙ্গে 51P গুণ করলে 51P হয়, আর 625 কে 25 দিয়ে ভাগ করলে কত হয় 25 হয়, এবং এই 25 সঙ্গে 2 গুণ করলে কত হয় 50 হয়, সেটা 50P হয়ে গেল তাই তো। তো দেখো এবার আমি কী করেছি 51P থেকে যদি 50P বাদ দিই তাহলে কত থাকবে, শুধুমাত্র একটা পি থাকবে, 22/625 = 16। তাহলে কোনাকুনি যদি আমরা গুণ করে দিই P = 625 * 16 = কত থাকছে আমরা দেখতে পাচ্ছি একক দশক শত হাজার, অর্থাৎ 10,000 এর
অ্যান্সার থাকছে 10,000 টাকা। সুপ্রিয় দর্শকার্থে আমাদের নেক্সট অঙ্ক কী বলেছে আলোচনা করা যাক। তো দেখো আমাদের রোমান্টিক অঙ্ক কী বলেছে, বলেছে একটি যন্ত্রাংশের মূল্য সমহারে বৃদ্ধি পায় পরপর 2 বছর পরে যন্ত্রাংশটির মূল্য আমাদের 2,250 টাকা এবং 2,400 টাকা হলে বৃদ্ধির হার নির্ণয় করো। তো দেখো খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, অঙ্কটা কী করে আমি সলভ করাই সেই দিকে প্লিজ তোমরা একটু নজর দাও। সর্বপ্রথম আমাদের এসবি একাডেমিক সেন্টার নিয়ে আসছে রয় মার্টিন প্রশ্ন বিচিত্রা সলভ 2024। তাহলে আলোচনা করা যাক। তো দেখো এখানে আমি ফর্মুলাটা ফেলে দিয়েছি, ঠিক আছে। পি এর মান বসিয়েছি 1+, আর এর তো কোনো মান নেই, এনেরও কোনো মান নেই, ঠিক আছে। তো এনের মান এনই রেখেছি, আর সমান সমান 2,400। তাহলে কী দেখছি এখানে, এটাকে আমি লসাগু করেছি, আর 2,250টা এই 2,400 নিচে বসিয়ে দিয়েছি, যেহেতু এটা ভাগ অবস্থায় ছিল। তো কী করছি, লসাগু করলে কী থাকছে 100+ R/100, তাই তো। আর এইদিকে কত থাকছে, এদিকে থাকছে 2,400/2,250 থাকছে, তাই তো। তো দেখো কাটাকাটি করলে উপর থাকছে 16 আর নিচে থাকছে 15 থাকছে, ঠিক আছে। 2,400 আর 2,250 যদি কাটাকাটি যায়, উপরে থাকে 16, নিচে থাকে 15 থাকে, অর্থাৎ 100+ R/100 সমান সমান 16/15, তাই তো। কী বলছে বুঝতে পারছো, একটু মুছে দিচ্ছি না হলে একটু সমস্যা আছে বোঝাতে। তাহলে দেখো কোনাকুনি গুণ করছি, এই কোণের সঙ্গে এই গুণ, এই কোণের সঙ্গে এই গুণ, কোনাকুনি গুণ হলে কত আছে 1,500+ 15, আর এখানে কী আছে 1,600 থাকছে 1,600। তাহলে 1,500 কী থাকছে 1,600-1,500 করলে কত থাকছে, 1,500 থেকে 1,500 বাদ দিলে কত থাকে 100 থাকে, কত থাকে 100 থাকে, তাই তো। তাহলে একটু কেড়ে দিচ্ছি, তোমরা বুঝতেই পারছো। তাহলে আমরা দেখতে পারছি যে 8 সমান সমান 100/15, মানে কি যদি ভাগ করে কত থাকছে 6 10 15, অর্থাৎ 5 × 10 3 5 15, ঠিক আছে, অর্থাৎ 6 2 3 কিন্তু এর অ্যান্সার থাকছে। সুপ্রিয় দর্শকার্থী আমাদের নেক্সট অঙ্ক কী আছে আমরা দেখতে পারছি রোমান থ্রির অঙ্ক বলেছে, যদি x²-px+q সমীকরণটির বীজ দয় আলফা ও বিটা হয়, তবে দেখাও যে α²/β, β²/α সমীকরণটি নির্ণয় করো। তোমরা জানো যে সমীকরণ নির্ণয় করতে গেলে x²-বীজদ্বয়ের যোগফল ব্র্যাকেট ক্লোজ x, ঠিক আছে, তারপরে কী আছে প্লাস বীজদ্বয়ের গুণফল, এটা কিন্তু তোমাদের ফর্মুলা, যে ফর্মুলা কিন্তু আমি বারবার শিখিয়েছি। তাহলে আলোচনা করা যাক। তো দেখো এখানে কিন্তু একটু সরিয়ে দিচ্ছি, একটু সমস্যা হচ্ছে। তো দেখো এখানে কিন্তু x²-px+q = 0, α+β সমান সমান কী আছে, এটা কিন্তু এ, এটা বি, এটা সি, অর্থাৎ বি বাই এ, তার মানে কী আছে এখানে অঙ্কটা আমরা লক্ষ্য করতে পারছি, একটু কেড়ে দিচ্ছি, কী আছে -B/A α যোগ β। তো দেখো এখানে কিন্তু সুপ্রিয় দর্শকার্থী আমরা যেটা এখানে লক্ষ্য করতে পারছি, এটা যেহেতু মাইনাস আছে না, তাই কিন্তু এটা কিন্তু মাইনাস হবে না, ঠিক আছে, শুধু B/A হবে, যেটা আমি পি ধরেছি। আবার α গুণ β C/A সমান সমান কিউ ধরেছি। আমরা জানি যে কী জানি যে দুটি বীজ, একটা হচ্ছে α²β আর একটা কী আছে β²α, এ দুটো বীজ তো অলরেডি কিন্তু বইতে বলেই দিয়েছে, তাই তো, রয় মার্টিন বইতে কিন্তু অলরেডি বলেই দিয়েছে। তো দেখো আমরা কী করব, আমরা দেখতে পাচ্ছি যে α যোগ β মানে কি B/A, আর এখানে কিন্তু আমরা জানি যে x²-α যোগ বীজদ্বয়ের সমষ্টি ব্র্যাকেট ক্লোজ x এবং বীজদ্বয়ের গুণফল, এটা কিন্তু আমাদের ফর্মুলা আছে। তো দেখো বীজদ্বয়ের সমষ্টি মানে কি α²/β যোগ β²/α, এখানে x হয়ে গেল, আর বীজদ্বয়ের গুণফল মানে কি α²/β গুণ β²/α, অর্থাৎ কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে অঙ্কটার ভিতরে কিন্তু এখানে কিন্তু একটু কেটে দিচ্ছি, কেটে দেওয়ার পর তোমরা আরও ভালো করে বুঝতে পারবে। এখানে কেটে গেলে কী থাকছে, একটা আলফা থাকছে, এখানে বিটা দুটো আছে, এখানে কেটে গেলে বিটা থাকছে একটা, অর্থাৎ α গুণ β থাকছে, ওকে। তো দেখো এখানে কী করছি, ফর্মুলা ফেলেছি, α β লসাগু আছে, তাই কী থাকছে α³+β³ বাইরের দিকে x প্লাস α β, ফর্মুলা কী আছে a+b এর মাথায় কিউব মাইনাস সূত্রে 3ab a+b, বাইরের দিকে x প্লাস α β, মানে কি এটা α+β মাথায় কিউব মাইনাস 3 × α β, তারপরে কী আছে α যোগ β। তো দেখো জাস্ট আমি মানটা বসিয়েছি, x²α যোগ β মান p³, মানে p আছে p এর মাথায় কিউব, সূত্রে 3, α বিটার মান আছে কিউ,
আর এখানে আলফা যোগ বিটার মানে হলো পি ব্র্যাকেট ক্লোজ এক্স প্লাস কিউ সমান সমান জিরো, তাই তো? কী বলছি বুঝতে পারছো? তাহলে আমরা দেখতে পাচ্ছি যে অঙ্কটার ভিতরে এখানে কিউ আছে, লসাগু পি আছে, অর্থাৎ এই পি এর সঙ্গে জিরোর গুণ করলে কী হয়, জিরো হয়। অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস পি কিউব মাইনাস সূত্রে থ্রি পি কিউ এক্স বাইরের দিকে এক্স প্লাস কিউ কিউ স্কোয়ার সমান সমান জিরো। অর্থাৎ এই অঙ্কটার অ্যান্সার কিন্তু এই হবে। সুপ্রিয় দর্শকার্থী, খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক বলে আমি মনে করি। সুপ্রিয় দর্শকার্থী, এবার আমি তোমাদের দেখাবো চার দাগের অঙ্ক, ঠিক আছে? তো দেখো এক্স সমান সমান কী আছে, সি ওয়াই প্লাস বি জেড, ওয়াই সমান সমান কী আছে, এ জেড প্লাস সি এক্স, আর জেড সমান সমান কী আছে, বি এক্স প্লাস এ ওয়াই। তাহলে এটাকে প্রমাণ করতে হবে, ঠিক আছে? এটা প্রমাণ করে দেখাতে হবে। কী বলছি বুঝতে পারছো? তো দেখো অঙ্কটা কী করে করায় সেদিকে প্লিজ তোমরা একটু নজর দাও। তো দেখো এখানে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি এক্সের মান সি ওয়াই প্লাস বি জেড, ওয়াইয়ের মান এ জেড প্লাস সি এক্স, আর জেডের মান বি এক্স প্লাস এ ওয়াই, তাই তো? তো দেখো একটু কালার পরিবর্তন করে দিচ্ছি। তো দেখো এখানে কী আছে, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান সমান কী আছে, এক্স ওয়াই বিয়োগ ওয়াই ওয়াই গুণ বসিয়ে দিয়েছি। তো দেখো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, আর এখানে কী আছে, এক্স ওয়াই মাইনাস ওয়াই গুণ ওয়াই। তো দেখো এক্সের মান বসিয়ে দিই, এক্সের জায়গায় এক্স রয়েছে, আর এখানে কী আছে, সি ওয়াই সি ওয়াই প্লাস সি ওয়াই প্লাস বি জেড, অর্থাৎ এক্স গুণ এক্স তো এক্স স্কোয়ার হয়, তাই শুধুই একটাই এক্স থেকে গেছে, আর এক্সের মান যেটা আছে এই মানটা কিন্তু এখানে আমি কিন্তু পুট করে দিয়েছি, মাইনাস এখানে রয়েছে, ওয়াই বসে গেছে, এবং ওয়াইয়ের যে আর একটা মান আছে এ জেড প্লাস সি এক্স, এটা কিন্তু অলরেডি কিন্তু এখানে বসিয়ে দিয়েছি। তো দেখো কোন আমরা যদি গুণ করি তাহলে কী থাকছে, সি এক্স ওয়াই বি এক্স জেড এ ওয়াই জেড সি এক্স ওয়াই, অর্থাৎ এইটার এইটা কেটে যাচ্ছে, কেটে গেলে কী থাকছে, বি এক্স জেড মাইনাস এ ওয়াই জেড, এখান থেকে জেড কমন নিলে কী থাকছে, বি এক্স মাইনাস এ ওয়াই। তাহলে বি এক্স জেড মানে কি, জেড মানে, জেড মানে এটা তো, জেড মানে কোনটা, এইটা বি এক্স মাইনাস এ ওয়াই, বি এক্স সরি বি এক্স প্লাস এ ওয়াই, আর এখানে কী আছে, বি এক্স মাইনাস এ ওয়াই, অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাই তো? তাহলে আমরা লক্ষ্য করতে পারছি যে বি এক্স প্লাস এ ওয়াই আর কী আছে, বি এক্স মাইনাস এ ওয়াই, এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বসে গেছে। তাহলে কী থাকছে, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, আর বি স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এক্স স্কোয়ার, আর কী থাকছে, এইদিকে জাস্ট ঘুরিয়ে দিলাম, ওয়াই স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ওয়াই স্কোয়ার, তাই তো? জাস্ট এদিকেরটা ওইদিকে একটু পরিবর্তন করে দিলাম, তাই তো? তাহলে আমরা লক্ষ্য করতে পারছি এক্স স্কোয়ার যদি কমন নিই তাহলে কী থাকছে, ওয়াই মাইনাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার কমন নিলে কী থাকছে, ওয়াই মাইনাস এ স্কোয়ার থাকছে। তার মানে জাস্ট এটা উপরে বসে গেছে, এটা নিচে বসে গেছে, এটা উপরে বসে গেছে, এটা নিচে বসে গেছে, অর্থাৎ একটু কেটে দিচ্ছি, অর্থাৎ তোমরা বুঝতেই পারছো, একটু কালার পরিবর্তন করে নিই, একটু ব্লু টাইপের নিই, ঠিক আছে? এক্স স্কোয়ার বাই ওয়ান মাইনাস এ স্কোয়ার, ওয়াই স্কোয়ার বাই ওয়ান মাইনাস বি স্কোয়ার, এটা আমাদের অ্যান্সার হবে। নেক্সট অঙ্ক কী আছে আমাদের, রোমান ফাইভের অঙ্ক। সুপ্রিয় দর্শকার্থী, রোমান ফাইভের অঙ্কটা সলভ করেছি যে ও কেন্দ্রীয় বৃত্তের পরিধির উপর এ বি সি ডি চারটি বিন্দু, এ বি ব্যাস কোন বি সি ডি 130 ডিগ্রি হলে কোন এ বিডির মান কত। তো দেখো সুপ্রিয় দর্শকার্থী, এই অঙ্কটা কী করে করতে হয় সেদিকে প্লিজ তোমরা একটু নজর দাও। তো দেখো আমরা দেখতে পাচ্ছি যে ও কেন্দ্রীয় বৃত্তের পরিধির উপর এ বি সি ডি চারটি বিন্দু, অর্থাৎ এ বি সি ডি, ঠিক আছে? এটা কিন্তু আমরা নজর করতে পারছি, এবং এ ডিবি এ ডিবি অর্থাৎ এই যে কোণটা আছে এটা কিন্তু 90 ডিগ্রি, আর এ ডিবি যদি 90 ডিগ্রি হয়, এখানে যেটা বলেছে বি সি ডি বি সি ডি অর্থাৎ বি সি ডি এই কোণটা বলে দিয়েছে 130 ডিগ্রি। তো দেখো এ বি কিন্তু ব্যাস, আর আমাদের এবিডি এবিডি অর্থাৎ এই কোণের মানটা কিন্তু আমাদের বের করতে হবে, তাই তো? কী বলছি বুঝতে পারছো? একটু মুছে দিচ্ছি, আরে সমস্যা হয়ে যাচ্ছে খুব। তো দেখো এখানে কী আছে, ডিএবি সমান সমান 180 ডিগ্রি মাইনাস কোণ বিসিডি, 180 ডিগ্রি, আর বিসিডির মান কত আছে 130 ডিগ্রি, বিয়োগ করলে কত হয় 50 ডিগ্রি হয়, অর্থাৎ ডিএবি কত পাচ্ছে, ডিএবি কিন্তু 50 ডিগ্রি পাচ্ছি, তাই তো? তাহলে আমরা নজর করতে পারছি যে এডিবি থেকে পাই ত্রিভুজ কোণ সরি কোণ এবিডি সমান সমান 180 ডিগ্রি মাইনাস কোণ এডিবি যোগ কোণ ডিএবি, এডিবির মান কত 90 ডিগ্রি যেটা তোমাদের আমি দেখালাম, আর ডিএবির মান কত 50 ডিগ্রি যেটা আমি দেখালাম তোমাদের। তো দেখো 180 ডিগ্রি মাইনাস 90 আর 50 যোগ করলে কত হবে 140, 180 থেকে 140 বাদ দিলে কত হয় 40 ডিগ্রি, এর অ্যান্সার হবে 40 ডিগ্রি। ওকে, কী বলছি বুঝতে পারছো? সুপ্রিয় দর্শকার্থী, এবার আমি তোমাদের কিন্তু অঙ্কটা দেখাবো, ছয় দেখের অঙ্ক, ঠিক আছে? বলেছে এবিসিডি বৃত্তিস্থ ট্র্যাপিজিয়াম যার
ए डि সমান্তরাল বি সি এবং কোণ পি 70 ডিগ্রি হলে কোণ এ ও সি এর মানটা নির্ণয় করো। তো দেখো খুব সুন্দর করে কিন্তু আমি তোমাদের অঙ্কটা সলভ করিয়ে দেব। তো দেখো সুপ্রিয় দর্শকার্থী, আমরা যেটা নজর করতে পারছি যে এ বি সি ডি অঙ্কন করেছি, যেখানে এ ডি সমান্তরাল কিন্তু দেখো একটু উল্টে যাচ্ছে, ঠিক এবার ঠিক হয়ে যাবে, দেখো এবার ঠিক আছে। আর যেখানে আমরা লক্ষ্য করতে পারছি যে এ ডি সমান্তরাল কিন্তু বি সি, ঠিক আছে, যেখানে কিন্তু আমাদের এ বি কিন্তু ছেদক আছে। আবার লক্ষ্য করতে পারছি যে কোন বি কোন কিন্তু আবার এ ডি এ বি সমান্তরাল ডি সি, অর্থাৎ এ বি সমান্তরাল যদি ডি সি হয় তাহলে কিন্তু আমাদের কিন্তু সি ডি কী আছে, সি ডি ছেদক, ছেদক, সেটাও তোমরা উল্লেখ করতে পারো। তো দেখো সুপ্রিয় দর্শকার্থী, একটু কেটে দিচ্ছি, এইবার লিখেছি, দেখো এখানে লিখে দিয়েছি যে এডি সমান্তরাল বি সি এ বি ছেদক, এডি এ বি সমান্তরাল ডি সি সি ডি ছেদক, বি কোণ 70 ডিগ্রি, এ কোণ আর সি কোণের মানটা আমাদের নির্ণয় করতে হবে, কোণ এ বি সি সমান সমান কোণ সি বি এ বি সি এ বি সি এইটা আর সি বি এ সি বি এ এ বি সি, অর্থাৎ এই একই কোণের কথা উল্লেখ করা হয়েছে, সমান সমান 70 ডিগ্রি, কোণ বি এ ডি সমান সমান 180 ডিগ্রি মাইনাস বি, অর্থাৎ এই কোণটা বাদ দিতে হবে, এই কোণ কত আছে 70 ডিগ্রি আছে, 70 ডিগ্রি আছে, তো দেখো বিয়োগ করলে কত হবে 110 ডিগ্রি হবে, তাই তো, কি বলছি বুঝতে পারছো? আমি তাহলে তোমরা দেখতে পারবে যে কোণ বি সি ডি যোগ কোণ ডি এ বি সমান সমান 180 ডিগ্রি, ডি সি বি অর্থাৎ এইটা এই কোণটা আর এই কোণটা দুটো মিলে কত আছে 180 আছে। তাহলে আমরা কিন্তু দেখতে পারছি যে ডি এ বির মানটা কত বলে দিয়েছে, ডি এ বির মানটা বলে দিয়েছে 100, হ্যাঁ ডি এ বি অর্থাৎ বি সি ডি আছে, ডি এ বির মানটা কিন্তু 110 ডিগ্রি, যেটা আমরা বি এ ডি, হ্যাঁ বি এ ডি একই ব্যাপার, ডি এ বি বি এ ডি, তার মানে কী আছে আমরা দেখতে পাচ্ছি যে বি এ ডির মান কত আছে, বি এ ডি বা ডি এ বি একই ব্যাপার, কত আছে 110 ডিগ্রি আছে, 180 থেকে 110 বাদ দিলে কত হয় 70 ডিগ্রি, এর অ্যান্সার বেরোবে 70 ডিগ্রি, তাই তো, কী বলছি বুঝতে পারছো? সুপ্রিয় দর্শকার্থী, এবার আমি তোমাদের সলভ করাবো, চলো তো দেখো আর দাগের অঙ্ক কী বলেছে, ত্রিভুজ পি কিউ আর এর কিউ আর সমান্তরাল এস টি পি পি কিউ কে এস বিন্দুতে ছেদ করে, আর পি আর কে টি বিন্দুতে ছেদ করে, পি কিউবের মান বলে দিয়েছে, পি এস এর মান বলে দিয়েছে, বুঝতে পারছো আমি কী বলছি, মানগুলো কিন্তু বলে দিয়েছে, এবং পি আর এর মান এক্স প্লাস সিক্স এবং পি টির মান সিক্স একক হলে এক্স এর মান নির্ণয় করো। তো দেখো সুপ্রিয় দর্শকার্থী, এটা কিন্তু তোমরা থ্যালাসের উপপদ্যটা ব্যবহার করবে, যেটা তোমাদের বইতে আছে, ঠিক আছে। তো দেখো এখানে কিন্তু আমি অঙ্কন করেছি, যেখানে তোমরা লক্ষ্য করতে পারছো যে তো দেখো পি কিউ আর এস, ঠিক আছে, এটা পি আছে, এটা কিউ আছে, এটা আর আছে, ঠিক আছে, পি কিউ আর এটা কি আছে, এস টি আছে। তো দেখো থ্যালাসের উপপদ্য থেকে পাই পি এস, অর্থাৎ পি এস সমান সমান কী আছে, কিউ এস, তাই তো, আর আর কী আছে, পি টি, এই পি টি সমান সমান একটু কালার পরিবর্তন করে দিই, পি টি সমান সমান কী আছে, টি আর, যেটা তোমরা তো জানো, অর্থাৎ এইটা এইটা আর এইটা এইটা, বুঝতে পারছো আমি কী বলছি, যেটা থ্যালাসের উপপদ্য থেকে আমরা পাচ্ছি। তোমরা দেখতে পারছো যে পি এস এর মান থ্রি আছে, থ্রিটা কিন্তু আমি বসিয়ে দিয়েছি, এবং পি কিউ এস এর মান এক্স প্লাস ওয়ান মাইনাস থ্রি এটাও বসিয়ে দিয়েছি, আর টি এর মান যেটা আছে এক্স প্লাস সিক্স মাইনাস সিক্স এটাও বসিয়ে দিয়েছি, তিন দুগুণী ছয় এখানে কিন্তু দুই হয়, তো কী থাকছে, ওয়ান বাই এক্স মাইনাস টু এবং টু বাই এক্স থাকছে, তাই তো, কী বলছি বুঝতে পারছো? তো দেখো তাহলে কোনাকুনি গুণ করলে কী থাকছে, টু এক্স মাইনাস ফোর থাকছে, এক্স ওকে এক্স থাকছে, তাই তো, তাহলে কী থাকছে, টু এক্স মাইনাস এক্স সমান সমান ফোর, এক্স সমান সমান কী থাকছে, ফোর থাকছে, বুঝতে পারছো আমি কী বলছি, খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট মোস্ট ভাইটাল বলে আমি মনে করি। সুপ্রিয় দর্শকার্থী, যে সমস্ত অঙ্কগুলো খুবই ইম্পর্টেন্ট এবং যে সমস্ত অঙ্কগুলো আসার চান্স খুবই প্রবল, সেই সমস্ত অঙ্কগুলো নিয়ে আমি আলোচনা করছি। তো দেখো তোমাদের আট দাগের অঙ্কটা করাইনি, যদিও এর আগে আমি অনেকবার করিয়েছি, ঠিক আছে, সহজ অঙ্ক আছে, কঠিন অঙ্ক নয়। তো দেখো ইম্পর্টেন্ট অঙ্ক, এবার আমি নয় দাগের অঙ্কটা করবো, খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট, যে সেক স্কোয়ার 12 ডিগ্রি মাইনাস ওয়ান বাই ট্যান, ঠিক আছে, ট্যান স্কোয়ার 78 ডিগ্রি সমান সমান ওয়ান। তো দেখো খুব ইজি অঙ্ক, কিন্তু অঙ্কটা কিন্তু খুবই ইজি, তো দেখো আমি কী করে করাচ্ছি সেই দিকে তোমরা নজর দাও। তো দেখো আমি এখানেই করে দিচ্ছি, ঠিক আছে, অঙ্কটা কী বলেছে একটু আলোচনা করা যাক, অঙ্কটা বলেছে যে সেক স্কোয়ার 12 ডিগ্রি, এটা যা আছে সেটাই থাকবে, সেক স্কোয়ার 12 ডিগ্রি যেটা আছে ওটাই থাকুক, ওকে,
আর এখানে কি আছে 1/10^78 মানে কি এর মানে কি আছে এর মানে বলতে বোঝানো হয়েছে যে কট স্কয়ার 78 ডিগ্রি তাই তো এটা 78 তো দেখো আমরা যদি এটা এবার কি করব sec স্কয়ার 12 ডিগ্রি মাইনাস একটু মুছে দিচ্ছি এগুলো 12 ডিগ্রি মাইনাস কি করব মাইনাস এখানে লিখে দিচ্ছি কট স্কয়ার 90 ডিগ্রি মাইনাস 12 ডিগ্রি ব্র্যাকেট ক্লোজ তার মানে কি আছে sec স্কয়ার 12 ডিগ্রি আর এখানে কি আছে কট স্কয়ার 90 ডিগ্রি মাইনাস 12 ডিগ্রি মানে কি 10 স্কয়ার অর্থাৎ এখানে কি করছি যে sec স্কয়ার থি sec স্কয়ার একটু মুছে দিচ্ছি নালে জায়গাটা অনেকটা নোংরা হয়ে যাচ্ছে একটু কেটে দিচ্ছি ভালো করে বোঝো আমি কেটে দিচ্ছি ওকে এইগুলো অর্থাৎ যে sec স্কয়ার 12 ডিগ্রি মাইনাস 10 স্কয়ার 12 ডিগ্রি সমান সমান 1 বুঝতে পারছো কী বলছি খুব গুরুত্বপূর্ণ অঙ্ক মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট এবং মোস্ট মোস্ট ভাইটাল অর্থাৎ তোমরা দেখতে পাচ্ছ অঙ্কটা কিন্তু এখানে কিন্তু খুব সুন্দর করে আমি লিখে দিয়েছি sec স্কয়ার 12 ডিগ্রি মাইনাস 1/10^78 মানে কি কট স্কয়ার 78 ডিগ্রি যেটা তোমাদের আগে আমি একটু আগে বুঝিয়েছি তাই তো তাহলে দেখো একটু মুছে দিচ্ছি ওকে তো মানে কি আছে sec স্কয়ার 12 ডিগ্রি সমান সমান কি আছে মাইনাস সরি sec স্কয়ার 12 ডিগ্রি মাইনাস কট স্কয়ার 78 ডিগ্রি sec স্কয়ার 12 ডিগ্রি মাইনাস কট স্কয়ারটা এ স্কোয়ার হবে কোনো কারণে তো হয়নি 90 ডিগ্রি মাইনাস 12 ডিগ্রি মানে কি আছে কট স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস মানে 12 ডিগ্রি মানে কি 10 স্কোয়ার 12 ডিগ্রি sec স্কোয়ার 12 ডিগ্রি মাইনাস 10 স্কোয়ার 12 ডিগ্রি ইজ ইকুয়াল টু কত 1 অর্থাৎ LHS সমান সমান RHS প্রুভড যেটা আমাদের প্রমাণিত করতে বলেছে সেটা কিন্তু প্রমাণিত হয়ে গেল ওকে কি বলছে বুঝতে পারছো সুপ্রিয় দর্শকার্থী আমরা দেখতে পাচ্ছি আমাদের 10 জায়গার অঙ্ক ঠিক আছে কী আছে একটি কাঠের বাক্সের মাত্রাগুলির সমষ্টি 10 সেন্টিমিটার এর মধ্যে সবচেয়ে বড় মাপের যে দণ্ড রাখা যাবে তার দৈর্ঘ্য 38√38 সেন্টিমিটার বাক্সের সমগ্রতলের ক্ষেত্রফল কত তো দেখো খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক কষে দেখি 4-এর অঙ্ক তো দেখো আমি করিয়ে দিচ্ছি তো দেখো বাক্সের দৈর্ঘ্য এ সেন্টিমিটার প্রস্থ 20 সেন্টিমিটার উচ্চতা 80 সেন্টিমিটার বাক্সের মাত্রাগুলির সমষ্টি a+b+c সেন্টিমিটার তাই তো বুঝতে পারছো আমি কী বলছি তাহলে তোমরা দেখো কোণের দৈর্ঘ্য সমান সমান কী দেখছে রুটের ভিতরে a² + b² + c² প্রশ্ন অনুসারে √a² + b² + c² সমান সমান √38 তাই তো দেখো দেখো বোথ সাইড থেকে রুট রুট কেটে যায় তাই তো কেটে গেলে কী থাকছে তো দেখো কেটে গেলে থাকছে আমাদের যেটা লক্ষ্য করতে পারছি a² + b² + c² সমান সমান √38 সরি শুধু 38 a² + b² + c² কী থাকবে 2ab bc ca তাহলে কী আছে এখানে কী আছে এর মানটা কত আছে এর মান 38 আছে 2 এটা যে আছে সেটা বসিয়ে দিয়েছি আমি a+b+c এর হোল স্কোয়ার মানে কি তার মানে কি আছে 38+ যেটা আছে এটা এটা আমরা এখানে বসিয়ে দিলাম a+b+c মানে কি 10 যেটা আমরা তো একটু আগে নজরও করেছি 10 এর হোল স্কোয়ার মাইনাস 38 সমান সমান 2ab+bc+ca তাই তো তো দেখো তাহলে আমরা দেখতে পারছি অঙ্কটার ভিতরে 10 এর স্কোয়ার মানে কি 100-38 বিয়োগ করলে কত হয় 62 আর 2ab2bc2ca যেটা আছে এটা বসে গেল সমান সমান 62 অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি অ্যান্সারটা কিন্তু 62 হবে ওকে অর্থাৎ বাক্সের সমগ্রতলের ক্ষেত্রফল কিন্তু আমরা পেয়ে গেছি ঠিক আছে 62 বর্গ সেমি ওকে কি বলছি বুঝতে পারছি এবার আমি পরের অঙ্কটা সলভ করাবো অঙ্কটা বলেছি একটি গোলকের ব্যাসার্ধ অপর একটি গোলকের ব্যাসার্ধের দ্বিগুণ প্রথম গোলকের বক্রতলের ক্ষেত্রফল সংখ্যামান দ্বিতীয় গোলকের আয়তনের সংখ্যামানের সমান হলে ঠিক আছে কী বলছি বুঝতে পারছো তাহলে আমরা দেখতে পারছি যে সমান হলে মানে সংখ্যামান আয়তনের সংখ্যামান সমান বৃহত্তর গোলকটির ব্যাসার্ধের সংখ্যামান কত হবে তো দেখো অঙ্কটা আমি খুব সুন্দর করে তোমাদের কিন্তু সলভ করিয়ে দেবো তো দেখো মনে করি ছোটো গোলকের ব্যাসার্ধ ছোটো হাতের আর একক বড় গোলকের ব্যাসার্ধ 2r একক বলেছে ছোটো গোলকের যে ব্যাসার্ধ আছে সেটা বড় গোলকের থেকে 2r একক বেশি হবে মানে 2r মানে দ্বিগুণ বলেছে তার জন্য আমি 2r একক লিখেছি ঠিক আছে তাহলে তোমরা নজর করতে পারছো যে প্রশ্ন অনুসারে
फोर पाई आर स्क्वायर मान कि टू आर होल स्क्वायर समान समान फोर बाय थ्री पाई आर क्यूब, फोर बाय थ्री पाई आर क्यूब समान समान फोर पाई गुण फोर आर स्क्वायर, ठीक है फोर आर स्क्वायर। तो ये टू आर स्क्वायर मान कि फोर आर स्क्वायर एदि के जस्ट एटे कि एदिगे घूरिए दिए, ठीक है कि बोलिए ये घूरिए दिए ओके बुझते पर बोलिए। तो देखो एबार आमि कि करछि पाई पाई काटलाम एखाने आर क्यूब तीनटे एखाने आर क्यूब दुटो, तो कटा आर थाकछे एकटा आर थाकछे चार चार केटे दिलाम कि थाकछे आर बाय थ्री समान समान फोर। तो आर समान समान कत थाकछे बारो एकक थाकछे ताई तो। तारमाने नजर करते पारछि जे बड़ गोलकेर व्यासार्ध टू आर एकक, तो आर एर मान कत आछे बारो दुगुणी कत चौबीस एकक, कत हबे चौबीस एकक हबे, ठीक आछे। सुप्रिय दर्शकार्थी एबार आमि रोमान टुएल्भ अंकटा सल्व करबो। सुप्रिय दर्शकार्थी रोमान टुएल्भ अंक एकटी परिसंख्या विभाजनेर जौगिक गड़ मध्यमा यथाक्रमे पैंतीश और तेत्रिश ओई विभाजनेर संख्यागुरु मान निर्णय करो। तोमरा तो जानो जे मोडेर अंक मीन मीडियान मोडेर अंक किन्तु तोमादेर शिखिएछि, बुझते पारछो जेटा 26.1 26.2 26.3 26.4 टोटाल किन्तु चारखाना सेट आछे। एई चारखाना सेटेर अंक किन्तु सम्पूर्णरूपे टू दा पॉइंट आमि सल्व करे दिएछि। सुप्रिय दर्शकार्थी तो देखो आमि अंकटा कराछि संख्यागुरु मानेर सूत्र थ्री गुण मध्यमा माइनस टू गुण जौगिक गड़, ये क्योंकि क्लस टुएल्भर एडुकेशने क्योंकि अंकगल ठीक है क्लस टुएल्भर एडुकेशने आडुकेशने क्योंकि अंकगल आते पर। तो देखो थ्री गुण मध्यमा माइनस टू गुण जौगिक गड़, मध्यमा कत से तेत्रिस आौगिक गड़ कत से पैंतीस आ। सुप्रिय दर्शकार्थी तो देखो तेत्रिस गुण तीन मान कि निरानब्बे पैंतीस गुण दुई मान कि सत्तर, अर्थात हमें देखते निरानब्बे सत्तर बद दी कत थे टोन्टी नाइन थे, अर्थात एर अन्सार क्योंकि टोन्टी नाइन। सुप्रिय दर्शकार्थी भिडियो देखार जो एसबी अकाडेमिक सेंटर तरफ से प्रत्येक छात्र छात्री के जाना असंख्य धन्यवाद। सुस्थ भलो थको चैनल संगे जुक्त थको यटाई अकाउंट अनुरोध तुम्हारे।